মানে বাংলাদেশের একজন পেসার নিউজিল্যান্ডের মাটিতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, মানে নিশ্চয়ই আপনার জন্য এটা মানে এবছরে অনেক ব্যস্ত সিরিজ অনুপ্রাণিত করবে। অবশ্যই, কেবল তো শুরু যে একজন মাত্র হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেকেই হবে ইনশাল্লাহ আশা করি। এখান থেকেই মনে করেন আমরা ঘুরে দাঁড়াবো, যাতে যে যার মতো এখন থেকে আমরা যে কোনো কন্ডিশনে গেলে হয়তো বা চেষ্টা করবো যে বেস্টটা দেওয়ার। আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গেছে, বাট আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরো ভালো লাগতো। শান্তর ক্যাপ্টেনসি নিয়ে অনেক কথা হচ্ছে, আপনার আসলে মাঠে কেমন দেখলেন? অ্যাকচুয়ালি সবাই খুব ভালো, আমরা শান্তকে খুব সাপোর্ট দিচ্ছি আমাদের সবাইকে, সো আমরা যে ফ্রেন্ডের মতো সবাই মাঠে খুব ইজিলি ভাবে ইয়ে করতে পারছি। ওভারঅল সিরিজটা নিয়ে যদি বলেন কেমন গেল? আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সিরিজ গেছে, যদিও টি টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল, সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসতো হয়তো বা ইনশাল্লাহ আমরা জিততাম, জানি না খেলা হলো কী হতো, বাট যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল। অবশ্যই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট কিছু ম্যাচ আমি খুব ভালো খেলছি, সো এটা আমাকে বুস্ট আপ করবে বিপিএলে ভালো খেলার জন্য, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ প্রতিটা প্লেয়ারই চায় বেস্ট হইতে, তো ইনশাল্লাহ যে পর্যায়ে আসি এখন আমি যদি ধরে রাখি, আবার যদি আজকিন বা আসে সব আমাদের টিমটা আরও গুছানো হবে, তো ইনশাল্লাহ বেশ আরো ভালো হবে। না, তারা খুব খুব ভালো, তারা সবাই বলছিল ভালো বোলিং করতেছে এবং কি মানে এটা কন্টিনিউ করতে বলছে, সো এমনি তারা খুব ভালো কথা বলছে। হ্যাঁ শামীম ভাই,